যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কলকাতা পৌরসভা থেকে আজকে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হবে। আর এই পোস্টের ক্ষেত্রে এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে, বেতন কী রয়েছে, এখানে তোমরা কী করে আবেদন করবে, স্টেপ বাই স্টেপ জানাবো এই ভিডিওর মাধ্যম। বন্ধু, যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সরকারি চাকরি সবার আগে পেতে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, ইতিমধ্যে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল একটি ফর্ম। সেই ফর্মটি তোমরা সবার প্রথমে সাইবার ক্যাপ থেকে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পর তারপর তোমরা নিজ হাতে ফর্মটি ফিল আপ করবে। তোমরা প্রথমে এখানে মেনশন করবে তোমাদের নিজের নাম, তোমাদের রয়েছে ফাদার নেম, জেন্ডার তোমার কী রয়েছে, ক্যাটাগরি কী রয়েছে, ডেট অফ বার্থ তোমাদের কী রয়েছে, ন্যাশনালিটি তোমার কী রয়েছে, অ্যাড্রেস তোমার কী রয়েছে, তোমার রয়েছে এবার কন্ট্যাক্ট নাম্বার তোমার মেনশন করবে এখানে। দেওয়ার পর তারপর তোমরা এখানে বলা হয়েছে এখানে যে একাডেমিক কোয়ালিফিকেশন তোমার কী রয়েছে, অবশ্যই এখানে মেনশন করবে, সিরিয়াল নাম্বার, স্কুল বোর্ড, ডিগ্রি, ইয়ার অফ পার্সন, পার্সেন্টেজ, এখানে তোমার দিবে ইমেল আইডি। ওকে, দেওয়ার পর তারপর তোমরা সিম্পলি এখানে একটা সিগনেচার তোমরা এখানে সিগনেচার করবে, ফিল আপ সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অবশ্যই মেনশন করবে এখানে। এরপর তোমরা এখানে ডেট এবং প্লেস মেনশন করবে। এই ফর্মটি ফিল আপ করার পর তারপর তোমাকে বলা হয়েছে এখানে, ইতিমধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডানকুনি মিউনিসিপ্যালিটি থেকে। এখানে এখানে পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমাদের বলা হয়েছে এখানে ওয়েবসাইট www.dankunimunicipality.in, তোমার রয়েছে এখানে ইমেল আইডি, তোমার রয়েছে এখানে ডেট 17/1/2022, অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17/1/2022, তোমার রয়েছে এরপর এখানে মেমো নাম্বার, আচ্ছা তোমাদের রয়েছে এরপর এখানে যে নাম্বার অফ ভ্যাকেন্সি, তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দুটি পোস্টের ক্ষেত্রে, নাম অফ দ্য পোস্ট অফ ক্রিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক, অর্থাৎ তোমাদের এখানে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক। তোমার বলা হয়েছে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি, তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি, তোমাদের রয়েছে এরপর প্রোগ্রাম, তোমার নিয়োগ করা হচ্ছে এখানে ন্যাশনাল আরবান হেলথ মিশন পোস্টে তোমায় নিয়োগ করা হবে। তোমার রয়েছে এখানে যে গ্রাজুয়েশন তো পাস করতে হবে, স্নাতক পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমার রয়েছে এবার যোগ্যতা, তোমার বলা হয়েছে এখানে কম্পিউটার নলেজ, অর্থাৎ তোমাদের এখানে এই পোস্টকে তোমাদের এখানে কম্পিউটার যোগ্য থাকতে হবে অবশ্যই, ঠিক আছে। তোমার রয়েছে এবার বয়সসীমা, তোমাদের এখানে বলা হয়েছে বয়সসীমা হতে হবে 40 ইয়ার্স, 1/1/2022 পছন্দ অনুসারে, এবং যা রয়েছেন এসসি এসটি ওবিসি, যেমন তোমরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাও তেমন তোমরা ছাড় পেয়ে যাবে। আচ্ছা, তো রয়েছে এরপর এখানে বলা হয়েছে বেতন, তোমার এখানে বেতন রয়েছে প্রতি মাসে 15,000 টাকা ফিক্সড বেতন রয়েছে। আবার আচ্ছা, এবার তোমার রয়েছে নেক্সট পোস্টে, তোমার নেক্সট পোস্টে তোমার নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমার নিয়োগ করা হচ্ছে, তোমাদের এখানে বলা হয়েছে কন্ট্রাক্ট চুক্তি নিয়োগ করা হবে। তোমার রয়েছে এখানে ভ্যাকেন্সি, তোমার এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি মাত্র। তোমার রয়েছে এবার প্রোগ্রাম, তোমার নিয়োগ করা হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন, অর্থাৎ NUHM, তোমার পোস্টে নিয়োগ করা হবে। আচ্ছা, তোমার রয়েছে এরপর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, তোমার বলা হয়েছে মাধ্যমিক পাস হলে তোমার এখানে আবেদন করতে পারবে। তোমার রয়েছে এখানে বয়সসীমা, তোমার বয়স হতে হবে 40 ইয়ার্সের মধ্যে, অর্থাৎ 1/1/2022 অনুসারে তোমার এখানে বয়স হতে হবে, এবং যারা রয়েছেন এসসি এসটি ওবিসি এবং আদার্স যে রয়েছে ক্যান্ডিডেট, যেমন তোমরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাও ঠিক তেমনই তোমার ছাড় পেয়ে যাবে। তোমাদের রয়েছে এবার এখানে বেতন, তোমাদের বেতন রয়েছে এখানে 8,000 প্রতি মাসে ফিক্সড বেতন রয়েছে। তোমাদের বলা হয়েছে এখানে প্লেস অফ পোস্টিং, তোমাদের এখানে পোস্টিং হবে ডানকুনি, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমার বলা হয়েছে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ কী কী শর্ত রয়েছে এখানে। তোমার বলা হয়েছে এখানে যেখানে দেওয়া রয়েছে একটি অফিসার ওয়েবসাইট, অর্থাৎ www.dankunimunicipality.in, তোমরা এখানে ভিজিট করবে। এখানে ভিজিট করার পর তারপর তোমরা ফর্মটি সবার প্রথমে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পর তারপর তোমার বলা হয়েছে এখানে যে ফর্মটি ফিল আপ করবে, ফিল আপ করার পর তারপর তোমার মেনশন করবে এখানে যে তোমরা কোন পোস্টে এখানে যে ফিল আপ করছো, ঠিক আছে। এখানে তো যেখানে তোমরা অ্যাপ্লাই কর, তোমরা অবশ্যই এখানে যে মেনশন করবে, মেনশন করে দেওয়ার পর তারপর তোমার বলা হয়েছে এখানে সমস্ত ডকুমেন্টস, তোমার বলা হয়েছে এখানে যে তোমার বলা হয়েছে এখানে আধার কার্ড, ঠিক আছে, তোমাদের যেগুলো রয়েছে ডকুমেন্টস, ওকে, মাধ্যমিকের মার্কশিট, তারপর তোমার বলা হয়েছে এখানে তোমার অল ডকুমেন্টস তোমাদের এখানে সাবমিট করতে হবে। তোমার বলা হয়েছে এখানে যে হার্ড কপি
পিডিএফ ফর্ম্যাট, অর্থাৎ তোমাদের যাদের রয়েছে ডকুমেন্টস মাধ্যমিকের মার্কশিট, চতুর্থের মার্কশিট, গ্রাজুয়েটের মার্কশিট, ওকে, তারপর তোমাদের রয়েছে তোমাদের যেগুলো রয়েছে ডকুমেন্টস, তোমরা সেই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। অ্যাটাচ করার পর তোমার বলা হয়েছে এখন ইমেল আইডি দেওয়া রয়েছে, একটা ইমেল আইডি দেওয়া, ইমেল আইডি অ্যাড, ঠিক আছে, এই সেই দেওয়া রয়েছে ইমেল আইডি। এই ইমেলের মাধ্যমে তোমাদেরকে পিডিএফ ফর্ম্যাট করে পাঠাতে হবে, ঠিক আছে, অল ডকুমেন্টস। তো বলা হয়েছে এখানে শেষ তারিখ 17/31/2022, অর্থাৎ এই মাসে কিন্তু 31/1/2022 তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে, ঠিক আছে, এই ইমেলের মাধ্যম। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর তোমার বলা হয়েছে এখানে যে কপি ফরওয়ার্ড, এখানে তোমার বলা হয়েছে এই ডকুমেন্টসগুলোর কথা, ঠিক আছে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে, এখানে ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হতে গেলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক এবং স্নাতক পাশ যোগ্যতা নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আর অবশ্যই তোমরা মেনশন করো যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছ, আর তাহলে আমার সুবিধা হয়। তাহলে যখন তোমাদের কোনো ডিস্ট্রিক্টের নতুন কোনো চাকরি বিজ্ঞপ্তি বের হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো অবশ্যই কিন্তু মেনশন করবে যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।